ছোটবেলা থেকেই ক্যাকটাসের প্রতি আলাদা আকর্ষণ। সেই ভালো লাগা থেকেই বছর দুয়েক আগে রাজশাহীর এক পুলিশ সার্জেন্ট শুরু করেন নানা প্রজাতির ক্যাকটাস সংগ্রহ। এখন তার সংগ্রহে রয়েছে রং বেরঙের প্রায় 350 প্রজাতির ক্যাকটাস গাছ, যার ভেতর বিলুপ্তপ্রায় জাত রয়েছে 100। বাসার ছাদের উপরই নার্সারি গড়ে তুলেছেন, অবসর সময় কাটান ক্যাকটাসের যত্নে। ইচ্ছে তার বিরল প্রজাতির আরো 2000 ক্যাকটাসে নার্সারি সমৃদ্ধ হোক। সব থেকেই শুরু থেকেই ভালোবাসি আর কি, প্রায় 20 বছর আগে থেকে আমি ক্যাকটাসটা নিয়ে কাজ করি। আমি ওই সময় ক্যাকটাস কালেকশন করা শুরু করি। আমাদের এখন অনেক প্রোডাকশন হচ্ছে, বীজ হচ্ছে এবং আমরা ক্রস পলিনেশনের মাধ্যমে নতুন কিছু জাতও বের হচ্ছে। নতুন প্রজাতির ক্যাকটাস সংগ্রহ ও রক্ষণাবেক্ষণের কাজে তার সঙ্গী বিভূতিভূষণ ও ইসমাইল হোসেন। নার্সারির প্রতিটি গাছের মূল্য 100 থেকে 15,000 টাকা পর্যন্ত। আশা করছি যে সারা পৃথিবী থেকে যত কালেকশন আছে আমরা এটা কালেকশন করে আর অনেক উৎপাদন বাড়াবো। মরু অঞ্চলের এই উদ্ভিদের বিভিন্ন জাত ও রঙের ভিন্নতা দেখে মুগ্ধ দর্শনার্থীরাও যখনই সময় পায় পড়ালেখার পাশাপাশি এখানে চলে আসে। সে নতুন নতুন কিছু শিখি, গ্রাফটেডগুলো শিখি। একটি কাটার জাতীয় উদ্ভিদ, তার মাঝে যে এত সুন্দর ফুল আসতে পারে, এটা তো আসলে এখানে না আসলে কখনো বুঝতে পারতাম না। দু বছরে এই নার্সারি তৈরিতে খরচ হয়েছে প্রায় 8.5 লাখ টাকা, আর বাগানে ক্যাকটাস গাছ আছে প্রায় 25 লাখ টাকার। সাইফুর রহমান, রকি, সময় সংবাদ, রাজশাহী।